গায়ঘাটায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান আদিবাসী সম্প্রদায়। তালিকায় রয়েছেন একজন পঞ্চায়েত প্রাক্তন সদস্য। যোগদানের তত্ত্ব মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে গাইঘাটা ব্লকে বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন পঞ্চায়েতের মেম্বার সহ বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ। গাইঘাটা থানার অন্তর্গত জলেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শিয়ালডাঙ্গা গ্রামের ঘটনা। মঙ্গলবার রাতে বিজেপির একটি পথসভা চলছিল, সেই সভায় তৃণমূল ছেড়ে বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগ দেন। যারা প্রান্তিক মানুষকে সম্মান দিতে জানে সে একমাত্র বিজেপি। আজ আমার ভাইরা আদিবাসী ভাইরা সেটা বুঝতে পেরেছে, তারা নরেন্দ্র মোদীদের সাথেও জুড়লেন আর দ্রৌপদী মুর্মুজির সাথে জুড়লেন, আর জুড়লেন উন্নয়নের সাথে, এটাই বলা হচ্ছে। পথসভা থেকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পতাকা তুলে দেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস। উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। এ বিষয়ে স্বপন মজুমদার বলেন, আর তৃণমূল কংগ্রেস মানেই চোরে ভরে গিয়েছে। চোর, লুট, রাজানি, খুন, ধর্ষণ, কাটমানি, চাকরি বিক্রি, এবং এগুলো করে করে এতটাই তারা পাপ বাড়িয়ে নিয়েছে। এখন টিএমসির নেতা মন্ত্রীদের একে একে সব জেলখানায়। 2 গ্রাম পঞ্চায়েতের এতটা অনুন্নত রাস্তা, সেন্ট্রাল গভর্নমেন্টের এত প্রকল্প পাঠিয়েছে, সেই প্রকল্পের কাজ এই গ্রামে হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা দিয়ে কি আর সংসার চলে, আর এই রাস্তার কাজ হয়, এটা হয় না, তাও এরা পায় না। শুধু আজকে নয়, গতকালকে আমরা জয়েনিং করিয়েছি পাল্লা পঞ্চায়েতে, এবং প্রত্যেকটা পঞ্চায়েতে 8-10টা গ্রামে এরকমভাবে জয়েনিং হবে আগামী দিনে। যোগদানকারীদের দাবি, তারা সিপিএম ছেড়েছিলেন দুর্নীতির কারণে, আজকে তৃণমূল ছেড়েছেন ওই একই কারণে। তৃণমূলে যে দুর্নীতি, বামফ্রন্টও সেই দুর্নীতি, একই দুর্নীতি করে খাচ্ছে। তারপরে আমরা কোনো কিছু দিক থেকে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না। আমাদের যে এসটি আদিবাসী মানুষদের যে সুযোগ সুবিধা, এখানে আমাদের এখানে অন্তত 150 পরিবার আছে। দুর্নীতিতে আমরা এসেছি কারণ আমাদের যেসব সুযোগ সুবিধা আমাদের যেভাবে বলা হয়েছে আমাদের কোনো আমরা পাই না। আমরা বিজেপিতে এসেছি বলে আমাদের এখন পর্যন্ত দেয় না, প্রায় 6 মাস 1 বছর হয়ে গেল, গেলে বলে এটা বন্ধ হয়ে গেছে, অনেক রকম কথা দিয়ে আমাদের ফিরিয়ে দেয়, এই কারণে আমরা বিজেপিতে চলে এসেছি। সেই আদিবাসী সম্প্রদায় দিদি যখন এসেছিলেন তখন বলেছিলেন যে আমরা বদল চাই, না আদিবাসীর জন্য কিছু, ওই যে যেটা হচ্ছে আপনার করেছে ওই লক্ষ্মী ভাণ্ডার, এবার তার মধ্যে আবার দেখে দেখে লক্ষ্মী ভাণ্ডার, শিক্ষাশ্রী, কন্যাশ্রী এগুলো আসে, তার মধ্যে আবার রাজনৈতিকভাবে বিবেচনা হয়, তৃণমূল করে সেই সমস্ত পরিবারকে যাতে টাকাটা পাইয়ে দেওয়া যায়। আজকে আমরা তা এসছি 150 পরিবার এস। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ওই মেম্বার দুর্নীতিতে যুক্ত, আমরা অনেক আগেই তাকে দল থেকে বসিয়ে দিয়েছিলাম। দল বদলের তত্ত্ব মানতে চাননি ওই তৃণমূল নেতা। এ বিষয়ে তিনি আরও বলেন, প্রথমত বলি এই মেম্বার দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের দল থেকে কিছুদিন অনেক দিন আগেই তাকে বসিয়ে দেওয়া হয়েছে মিটিং করে, যে তুমি কোনো দলীয় কোনো কার্যকলাপ করবে না। ওই জন্য ভোটের সময় হয়তো ভেবেছে তৃণমূল কংগ্রেসের টিকিট স্বচ্ছ লোকদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন, তিনি অস্বচ্ছ লোক, সেই কারণে হয়তো তিনি গিয়েছেন। এবং একটা কথা বলি, বিজেপিতে কেউ যায়নি, ওখানে যারা বিজেপির নেতৃত্ব তারা নিজেরা নিজেরা ফ্ল্যাগ ধরাধরি করে এটা হাইলাইট করার চেষ্টা করছে যে তৃণমূল থেকে বিজেপিতে, সেটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা। এটা যারা করাচ্ছে বা করছে উদ্দেশ্যপ্রণীতভাবে, তাদের পায়ের তলার জমি এমনি হারিয়ে গেছে বিজেপির। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।